সাবস্ক্রাইব করুন বেঙ্গলি লাইফস্টাইল উইথ ঝিনুক চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা দুপুরের লাঞ্চ নিয়ে বসেছি। আজকে আমরা লাঞ্চে নিয়েছি হচ্ছে সাদা ভাত, লেবু আর লঙ্কা তো আছে, করলা ভাজা, মৌরলা মাছ ভাজা, মুগের ডাল, মুগের ডাল, আলু পোস্ত, আর এটা হচ্ছে মৌরলা মাছের ঝাল। তো আমাদের চ্যানেলটি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলকে। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা এটা নর্মালি খাবো, আমরা কোনো চ্যালেঞ্জ করছি না। তো স্টার্ট। তাহলে আমরা ডাল নিয়ে নিচ্ছি। আমি উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছি। আলু পোস্তটা নিয়ে নি, তো আলু পোস্তটা নিয়ে নিচ্ছি। আলু পোস্ত খেতে খুব ভালো লাগে, আর অনেকদিন পর আলু পোস্ত খাওয়া হচ্ছে। লঙ্কাটা খুব ঝাল আছে। আলু পোস্ত দিয়ে ডাল ভাত দুর্দান্ত খেতে লাগে, আর করলা ভাজা দিয়েও ডাল ভাত খুব সুন্দর খেতে লাগে। মাছ ভাজা, লেবু, ডাল নেবা একটু? না একটু না নেবো না। আর এই ডালটা আমার খুব ভালো লাগে। মৌরলা মাছ ভাজা সুন্দর খেতে। এবারে নিয়ে নেবো হচ্ছে মাছের ঝাল। এটা আলু, ঢেঁড়স, বেগুন সবজি দিয়ে করা, টমেটো, তাই তো? খুব ঝাল। বেশি ঝোল খাবো না, অল্প একটু নিচ্ছি। আপনি
ডালটা আছে, ডালটা দিয়ে খাচ্ছি। এটা সুন্দর খেতে হয়েছে, কিন্তু ডাল আর আলু পোস্তর মতো খেতে নয়, কিন্তু সুন্দর খেতে হয়েছে। গোটা গোটা ঢেঁড়স দিয়েছি, একটু ঝাল হয়েছে, ভালো হয়েছে খেতে। ঝাল তো ঝালই হয় না, ঝাল তো ঝালই হবে। আজকে আমি ফার্স্ট হয়েছি, মা খাবে একটা কাঁচা লঙ্কা, কারণ মা হেরে গেছে। তোমার সকলেই শুনে চাইলে কোনো চ্যালেঞ্জ ছিল না, এই সাধারণভাবে খেলাম। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলকে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এইটুকু, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।